মুসলমানের ছেলে মেয়েরা বারান এ নবী পাকের উম্মত উম্মতি গনেরা আল্লাহ পাক কতটা দয়ালু কতটা মেহেরবান সুই রেখে দেন খেতে লাগলে কিন্তু এই মানুষটা বিসমিল্লাহ বললো না। ইব্রাহিম নবী বলতে লাগলে আরে আর পাইলে তো বিসমিল্লাহ পড়লো, বাদ মে খানা খানা শুরু করো, প্রথমে তো বিসমিল্লাহ বলে দাও তারপরে খাওয়া শুরু করবে। ওই মানুষটা তখন বলেছিলে এ হযরত ইব্রাহিম নেগে আমি তোমার আল্লাহকে চিনি না, আর তার নাম আমি কেনই বানিতে যাব। আমি যখন তাকে চিনি না তার নাম লব তাকে তো মানি না তো। ইব্রাহিম নবী খাওয়া ফেলে দিয়ে লোকটা মনের দুঃখে উঠে চলে যাচ্ছে। আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়েছে যা আমার ইব্রাহিমকে যে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমাকে ৭০ বছর বয়সের লোকটা আমাকে কোনদিনের জন্য ডাকে না, আমাকে কোনদিনের জন্য মানে না। আমি আল্লাহ পাক তদাপি লোকটার মুখে ৭০ বছর ধরে খানার জিগ দিয়ে যাচ্ছি। এ আল্লাহ ফেরেশতারা আমার বাপ ইব্রাহিমকে যে জানিয়ে দাও আমার ইব্রাহিম কেন তার খানাকে কেড়ে নিল, কে কেড়ে নিতে বলেছে? আমি আল্লাহ তাকে খাওয়ায় ৭০ বছর আমাকে মানি না, তথাপি আমি তার খানা কোনোদিন মাপ দিই না, তার খানা কোনোদিন কেড়ে নিই না। আজকে ইব্রাহিম কেন খানা কেড়ে নিল? ইব্রাহিম খাবার দিতে বলো, আল্লাহ পাকের ফেরেশতা সে বলে দিল। সঙ্গে ইব্রাহিম নবী উঠে গেলে ওই লোকটাকে গিয়ে ডাক দিলে এ আল্লাহ পাকের বান্দারে আসো আসো খানা নাও, আল্লাহ পাক তোমাকে খানা দিবার জন্য বলেছে। ওই সময় মানুষটা সে বলতে লাগলো এ ইব্রাহিম নবী রে আমি তো তোমার আল্লাহকে মানি না, তোমার আল্লাহকে চিনি না, আমার জন্য তোমার আল্লাহ তোমাকে বলেছে। এই ইব্রাহিম নে তোমার আল্লাহ তো ব্রত এলো, কেনই বা তাকে মানবো না, আমি নিজেও আজকে গাওয়া দিচ্ছি। এই ইব্রাহিম রে সেই আল্লাহকে আমিও আল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ পাক কত দয়ালু, ৭০ বছর ধরে লোকটা আল্লাহকে কোনোদিন ডাকেনি, আল্লাহকে মানেনি, তাও খাওয়াচ্ছে। আমরা নামাজ কাজা করি আল্লাহ তাও খাওয়াচ্ছে, রোজা রাখিনি তাও খাওয়াচ্ছে, হজ করিনি তাও খাওয়াচ্ছে, আল্লাহর উপরে ইমান যারা আনেনি তাদের ঘরেও আল্লাহ খাওয়াচ্ছে, ঠিক না বে? ঠিক। তাহলে কত দয়ালু বলেন তো তিনি। আর তাকে যদি একটু ভালো করে অন্তর দিয়ে ভালোবাসতে পারি তাহলে সে কি আমাদের ঘরে জান্নাত দেবে না? প্যার করো, মহব্বত করো, ভালোবাসো তিনাকে। এ জমিন তার, এ আসমানটা তার, আমাদের ঘরে দিয়েছে বিনিময়ে কিছু লাইনি। জমিনের তলাতে আমি আপনি ধান চাষ করি কিন্তু ওই ফলটা তাই সে, আলু চাষ করি ফলটা দেয় সে, দোকান খুলে বসি খদ্দের এনে দেয় সে, তথাপিও তিনি কিছুই আমার আপনার কাছে লাই নাই, চেয়েছে নাকি কিচ্ছু? আরে নামাজ রোজা হওয়া জাকা দান খাইরা এটা তো তোদের ইনসানিয়াত থাকলে কর, তোদের তো ইনসাফ থাকা দরকার। এ নামাজ পড়লে তার উপকার নাই তোদের উপকার,
রোজা রাখলে তার উপকার নাই তোদের উপকার, হজ করলে তার উপকার নাই আমার তোমার উপকার, জাকাত দিলে তার উপকার নাই আমার তোমার উপকার। এসব যদি থাকে আল্লাহ তাহলে তোমাকে আরো বেশি বেশি দেবে। জোরে বলো সুবহান। মুসলমানের ছেলে মেয়ের আব্বারা এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাককে পিয়ার করেন, মহব্বত করে ভালোবাসে পিয়ার করে। এ না জওয়ানেরা অন্যায় মানুষ মাত্র হয়ে যায়, আল্লাহ বাবর দয়ালু মেহেরবান, বান্দা তুমি আল্লাহ দরবারে ক্ষমা চাও, বান্দি তুমি আল্লাহ পাকে দরবারে মাফি চাও, বান্দা তুমি মাথাটা নত করে কবুল করে নিয়ে ওই বান্দা বান্দি জীবনে পাহাড় পৃথিবী পরিমাণ যদি গুণা হয়ে যায় আল্লাহ পা মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে ওই বান্দা আল্লাহ পা তার জন্য জান্নাতি ঘোষণা করে দেয়। যুবক তরুণেরা এ মায়েরা বোনেরা যদি আমি আপনি কানতে নাও পারি, চোখ দিয়ে যদি পানি না বেরোতে চায়, অন্তরটা পাষাণ হয়ে গেছে মহিলা হয়ে গেছে, গুণা করে করে অন্তরটা শক্ত হয়ে গেছে, আল্লাহ নবী জানিয়ে দেয় এ বিশ্বের মানুষেরা আমার আল্লাহ এতই দয়ালু, তুমি কান্নার মতো মুখটা করে লাও, আমার আল্লাহ পা তোমাকে কান্নাওয়ালাদের দলভুক্ত বানিয়ে তোমাকে তিনি তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে। নরত তকবীর আল্লাহ আকবার দিবি, ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিবি, আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, এই পর্যন্ত ঠিক আছে, আর বেশি বাস বাবা এমনি বহুত পিছনে লেগে গেছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম কথা বুঝছেন, এমনি অনেক ভাই পিছনে লেগে গেছে আর আমার তকবীর মারিস নি আরো পিছনে লেগে যাবে। আল্লাহ কত দয়ালু, কত ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন সাহাবা হুজুর করেন ওয়াজ করছেন, এই ওয়াজ করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহর কানে আস্তে আস্তে গভীর রাত এসে গেছে, ঈশার নামাজের পর শুরু করেছে গভীর রাত এসে গেছে, আল্লাহ নবী নূরের কানেতে একটা কান্নার আওয়াজ আসছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুর ঘরে বলেন বাবারা এই গভীর রাত্রে কে বিপদে পড়লো, বাবা কানছে আর কান্নাটা কোন মহিলার গলা লাগছে, চলো তো বাবা গিয়ে দেখি। সাহাবা হুজুর ঘরে নিয়ে রসুল রওনা দিলেন, তালাশ করতে করতে দেখলেন একটা বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, রসুল ঘরের দরজার গোড়ায় যে আঘাত করে বললেন, আস্তে আওয়াজ দিয়ে বললেন মা কি ব্যাপার, কে কাঁদছেন মা, এই গভীর রাত্রিরে কি বিপদ হলো আপনার। মহিলা ভেতর থেকে বলছেন বিয়াদবি নেবেন না, আপনি কে? আল্লাহ রসুল নিজের পরিচয় দিলেন, মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা দরজা খুলে দিলেন, রসুল জিজ্ঞাসা করছে মা কাঁদছো কেন, মহিলা বড় অনুয়াদ বিরোধ করে অনুনয় বিনয় করে বলছেন হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে মাফ করুন, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি কে, কিন্তু হুজুর এটা জাহিলিয়াতের যুগ, সে পিয়রটা ছিল জাহিলদের পিয়র, মানে এত জঘন্য পৃথিবী ছিল সেই সময় তো রসুল এসেছে হিদায়েতের দাওয়াত দেবে বলে, ভালো রাস্তা দেখাবে বলে, যে সময়েতে মায়ের হাতে ছেলে খুন হতো, ছেলের হাতে মা খুন হতো, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে জেন্ত পুঁতে দেওয়া হতো, হুজুর বিয়াদবি নেবেন না তাই জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবী বললেন মা কি হয়েছে তোমার বলো, এই গভীর রাত্রে কাঁদছো।
মহিলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার একটা সন্তান রয়েছে বাচ্চা ছেলে রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে আমার স্বামী না ইন্তেকাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বাচ্চাটাকে নিয়ে আমি হাসি খুশি দিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে খিদের জন্য কাঁদতে লেগেছিল মারে দা খেতে দিওনি কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এত গরিব আমার দিবার মতো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য বাচ্চার মুখে কি দেব আমি একটা হাঁড়ি বসিয়ে ওই হাঁড়িতে পেতলে পানি দিয়ে উনুনে চুনায় বসিয়েছি যাতে আমার বাচ্চা মনে করে মা রান্না করছে দেখতে দেখতে শান্ত হয়ে যাবে বাচ্চা ঘুমিয়ে পড়বে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঠিক তেমনই হলো বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল আমি মা মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি হাঁড়িটা নামিয়ে দিয়ে উনুন দিয়ে চুলো দিয়ে হাঁড়িটা নামিয়ে দিয়ে আমি আমার বাচ্চার কাছে আসতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খট তালাশ করলাম বাইরে তালাশ করলাম কোথায়ও আমার বাচ্চাকে পেলাম না আমার ছেলে পাইনি হুজুর তাই কাঁদছি মা ছেলেকে কতটা ভালোবাসে এখন তো মায়া বলে পৃথিবীতে কিছু নাই তথাপিও মায়েরা আমাদের ঘরে ভালোবাসে ঠিক না বেটি আগেকারের মারা তার বাচ্চাদের ঘরে কত ভালোবাসে যারা ঈমান এনেছে আল্লাহ নবী বললেন মা কেঁদুনি তোমার বাচ্চা খেলা করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে গেছে যাও অমুক জায়গায় যাও রসুল বলল মহিলাটা ছুটে গেল দেখছে তার বাচ্চা আচ্ছা ছেলে খেলা করছে অন্ধকার কোলে করে নিয়েছে মা বুকে করে চেপে ধরে রেখেছে আর কাঞ্চা চুমা দিচ্ছে আদর করছে আমার সোনার মানি ভালোবাসে যেটা আমাদের মায়েরা আমাদের ঘরে করে ঠিক না বেটি আল্লাহ নবী সাহাবাদিগণকে বলতে লাগলেন বাবা সাহাবারা এই মা ছেলের মহব্বত দেখে তোমরা কি বুঝতে পারলে মদিনা নবাবি শরীফে চলো বাবা সাহাবাদিগণকে নিয়ে নবী আমার চলে এলে মদিনা নবাবি শরীফে নবী আমার রোজ করতে লাগলে বাবারা আসো রেখে দাও ওই বাচ্চাটা হারিয়ে যে মা কত কেঁদেছে ওই বাচ্চাটা হারিয়ে গিয়ে মা কত দুঃখ পেয়েছে কিন্তু সব দুঃখ ভুলে গিয়ে ওই বাচ্চাটাকে যখন মা পেয়েছে ওই মাটা এত খুশি হয়েছে যে মায়ের চোখে তখনও পানি রয়েছে এই পানিটা কিন্তু আনন্দের পানি খুশির পানি ওই মা বাচ্চাটাকে বুকে করে আঁকড়ে রেখেছে ওই মা বাচ্চাটাকে আর হারাতে চাইছে না এই জন্যে বুকে করে ধরে রেখে দিয়েছে মমতা দিয়ে দয়া দিয়ে মা তার বাচ্চাটাকে আদর করতে লেগেছে এ বাবা সাবারা ওই মায়ের অন্তরে কি ময়া দিয়েছে সাবারা বলেন আল্লাহ পা দিয়েছে কতটা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ নবী ভালো জানে হুজুর আপনি যেটা বলেছে আল্লাহ যেটা জানিয়েছে আল্লাহ পাক এক ভাগ মহব্বতকে তামাম পৃথিবীর মখলুকের মধ্যে বন্টন করে দিয়েছে আর 99 ভাগ মহব্বত আল্লাহ পাকের কুদরতি অন্তরে আছে এক ভাগ মহব্বত তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ আসছে যাচ্ছে সবার কাছে জীব জন্তু সমস্ত মখলুকাতের মধ্যে এক ভাগ মহব্বতকে বন্টন করেছে তুই এক ভাগ থেকে আমি পেয়েছি আপনি পেয়েছেন ও পেয়েছে তামাম কায়নাতের মানুষ পেয়ে তামাম মখলুক পেয়েছে তাও যদি এত দয়া হয় আমার আপনার উপরে আমার আল্লাহর কাছে 99 ভাগ আছে কতটা দয়ালু ভাবেন আমার অনুরোধ আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে ঈমানটা বাঁচিয়ে কবরে যাবেন জান্নাত পেয়ে যাবেন
কথা কিছু বুঝে আসছে? আমার এতটুকু অনুরোধ আপনাদের কাছে যে আপনারা ঈমান বাঁচান, আর ঈমানটা কিন্তু তার আছে। আল্লাহকে গাল দিলে যার লাগে বুকে, রসুলকে গাল দিলে যার বুকে লেগে ওঠে, এরম বললি এর মধ্যে ঈমান আছে। আর বলছি বলছেন ওর মধ্যে কিন্তু ঈমান নেই। কথা কিছু বুঝছেন তো নাকি? রসুলের মাহফিল হচ্ছে, আমি মেলায় ঘুরি, পার্কে ঘুরি, একটু দোকানে খাবার টাবার খাই, হচ্ছে জলসা, মসজিদ গো যদি হচ্ছে হচ্ছে হচ্ছে, আমার কি আছে? এখানে কিন্তু ইমানের নমুনা নেই। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা না থাকে, কমসে কম অন্তর থেকেও যেন একটা জ্বলে ওঠে তার উপরে, জাহির তুমি করতে নাও পারলে তোমার অন্তর যেন জ্বলে, আল্লাহ যদি ক্ষমতা থাকতো বুঝিয়ে দিতাম, এইটাও যেন তোমার দিলের মধ্যে জাগে জাগে, আমি বলছি তোমার মধ্যে ইমান আছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি না জাগে কিচ্ছু নেই, ও যত বড় সুবি সাহেব সেজে থাকুক, আর যত বড় পাগড়িওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজিওয়ালা থাক, ঢোল কোম্পানি দাদের মরণ কিচ্ছু নেই। আমার কথা বুঝছেন তো নাকি? আমার তো সেই একই ভাই, আপনারা কেন যে ছুটে ছুটে আসেন, আর কেনই দাওয়াত করেন, আমি তো সেই একই ওয়াজ করছি, ভালো লাগছে কি গো? ভালো লাগছে কেন? অস্ত ভালো লাগার জিনিস নয়, অস্ত বুঝার জিনিস, আর অস্ত প্রেমের জিনিস। যাকে ভালো লাগে তার কথা একবার না একশো বার হলেও শুনতে ভালো লাগে, আর যাকে ভালো লাগে না একবার শুনতে ইচ্ছে যায় না তার কথা। আমাকে যদি কেউ এসে এজিদের প্রশংসা শোনায় আমি শুনবো কি গো? শুনবো? লাস্টে তাকি হয়তো জুজলে মারতে ঠিক না বেটি? আর আমার রসুলুল্লাহর কথা যদি কেউ বললে আল্লাহর নবীর খাতিরে আমাকে দে, আল্লাহর হস্তে দে, মনে করি দেবো না চলে যাই, যেই বলে আল্লাহর হস্তে কিছু দাও না গো, আল্লাহ রাস্তা দিয়েছে ওকে না দিয়ে থাকা যায় না, ঠিক না বেটি? জানছি গন্ডগোল করছি, পয়সা এই ভিখারি নয়, শরীর ভালো আছে খেটে খেতে পারবে তো, আল্লাহর হস্তে তো হাত থাকা যায় না, ঠিক না বেটি? আমাদের সবকিছু তার জন্য হয়। মুসলমানের ছেলে মেয়েরা পারা নজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলে, এ বাবা সাহাবাস রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার উম্মাত উম্মাদিনে জানিয়ে দেবে, যখন কোন বান্দা বান্দি অন্যায় করে, যখন কোন বান্দা বান্দি পাপ করে, যখন কোন বান্দা বান্দি ভুল করে, এক কথা দিয়ে আল্লাহ পাকের নাফরমানি চলতে থাকে, ওই সময় আল্লাহ পাক তার বান্দাকে ডাকতে থাকে, হে আমার বান্দা রে আয়, হে আমার বান্দি রে আয়, হে আমার বান্দা রে কেন নামাজ পড়ছিস না, হে আমার বান্দি রে কেন পর্দা পড়ছিস না, হে আমার বান্দা রে কেন রোজা রাখছিস না, হে আমার বান্দি রে কেন তুই স্বামী খিদমত করছিস না, আমার হুকুমের অমান্য কেন চলছি, আমি আল্লাহ আমাকে কি তোদের পছন্দ নয়, হে আমার বান্দা বান্দি রে আমার মতো দয়ার প্রভু তোরা আর পাবি না রে, আমার মতো দাদা তোরা পাবি না রে, আমার মতো খালেক তোরা পাবি না রে, হে আমার বান্দা রে শয়তানের পাল্লায় পড়ে অন্যায় করে ফেলছি, ছেড়ে দে অন্যায়ের রাস্তা, ছেড়ে দে ভুলের রাস্তা, আমি আল্লাহ আমার দিকে আয়, পাপ করে ফেলেছি মাথাটা নত করে দে, রব্বি রব্বি করে আওয়াজ করে দে, হে আমার বান্দা রে তোদের পাপকে আমি আল্লাহ মাফ করে দে, জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবারা, যেমন ওই ছেলেটা মাকে হারিয়ে গিয়ে মা শেষ মাটা ছেলেকে যখন পেয়ে এমন করে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, আদরের মমতা চুমা দিচ্ছে, ওই পাপি বান্দা গুলো যখন আল্লাহ দরবারে ফিরে আসে, নামাজ বেনামাজ যখন নামাজে আসে, বেরুজানা যখন রোজা রাখে, যারা হজ করে যখন হাজি হয়, এক কথা দিয়ে আল্লাহ পাকের শরিয়াতের মধ্যে যখন ফিরে আসে, অন্যায় পাপকে ভুলে যখন ফিরে আসে, ওই ছেলেটাকে পেয়ে তার মা না যা খুশি হয়েছে, এই বান্দা বান্দি গুলো আল্লাহ দরবারে যখন ফিরে আসে, তাদের উপরে আমার আল্লাহ পাক এর থেকে কোটি কোটি গুণ বেশি আরো খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করতে চাইছো না,
এই যুবকগণ বলবে তো আল্লাহকে খুশি করতে চাইছো? আমি সবাইকে জিজ্ঞাসা করি, মুখে কথা নেই কেন? জোরে বলো, আল্লাহকে রাজি খুশি করতে হবে না? হবে না। কারা রাজি করতে চাও আল্লাহকে হাত তোল, আলহামদুলিল্লাহ হাত লম্বা করে রাখো। আর যদি কেউ বলো রাজি করতে চাই না, ওই মুনাফিকি না করে রেখে দাও হাত। রাজি খুশি করতে চাও, এর মধ্যে যারা সুস্থ এবং সাবাল লোক হয়েছে, সুস্থ এবং সাবাল লোক হয়েছে, কারণ বাচ্চা কোনো ওদিকে হাত খাচ্ছে, ওরা তখন সাবাল লোক হয়, ওদের উপর দায়িত্ব আছে, ঠিক না? সুস্থ এবং সাবাল লোক যারা হয়েছেন, সবাইকে লক্ষ্য করে বলছি, আশা করবো আমার মা বোন গুলো দূর থেকে হাত তুলেছে, ঠিক না? আমি দেখতে পাইনি, আল্লাহ দেখেছো নাকি? আর না তারা বেখিয়ালে আছে, যে বেখিয়ালে আছে, ঘরে থাকুক যেখানেই থাকুক, যখনই কানে আওয়াজ দেয় আল্লাহকে রাজি করতে চাও কারা, তখনই হাত তোলা দরকার, ঠিক না বেটি? যারা রাজি করতে চায়, যারা করতে চায় না, খালি তুলে মুনাফিকি করার কি দরকার? আরো খারাপ জিনিস, তার একবার দেখাতে চাই কারা রাজি করতে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আশা করছি এবার আমার মা বোন গুলো হাত তুলেছে, হাত না বাবা, ঠিক না বেটি? কে তুলেছে কে তোলেনি আল্লাহ ভালো জানে, যারা তুলেছে আল্লাহ যেন এদের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু হাত তোলাতেই শেষ, রাজি করতে হবে না হবে, রাজি করতে হবে না হবে। যারা একেবারে নামাজ পড়ুনি, এই হাত তোলার মধ্যে যদি থাকো, কাল থেকে এক অক্ত হলেও নামাজ পড়তে হবে। বলো মুনাফিকি করবে না, কেমন রাজি করে এখানে আসো, আল্লাহ বলছে যখন সেজদা করে আমি রাজি হই ওদের উপরে, যখন রুকু দেয় আমি খুশি হই ওদের উপরে। তুমি তোমার প্রভুকে খুশি করবে না, শয়তানকে খুশি করছো। আর শয়তান বলছে নামাজ পড়লে আমার রাগ হয়, আর নামাজ না পড়লে ওকে আমার খুব ভালো লাগে। তুমি শয়তানকে রাজি করছো আর পরকালে আল্লাহর জান্নাত চাইছো, কথা আমার বুঝছেন? ও কি হলো আবার, কোথায় কি হচ্ছে? কথা অত জোরে হচ্ছে? যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, ভাই তুমি নামাজ পড়লে আমার লাভ না তোমার লাভ, ঠিক না বেটি? কিন্তু একক তো হলেও পর 24 ঘন্টাটা একটা সেজদা ছাড়া থাকবে? 24 ঘন্টার মধ্যে এক বড় সেজদা দাও তোমার মাবুদকে। আর যে মাবুদকে সেজদা দেয় সে খুবই মহান, তবে লোক দেখানো দেবে না, দল করার জন্য দেবে না, আল্লাহর জন্য দেবে। মুসলমানের ছেলে মেয়েরা পারা নজওয়ানেরা, আমার বুঝাবার দায়িত্ব আছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছি, বাকিটা আপনাদের নসিবের তকদিরের ব্যাপার। নসিব যদি ফাটা হয় আল্লাহ তা সেজদা নেবে না, কপাল যদি ফাটা হয় আল্লাহ তাকে তা সেজদা রুকু দিয়াবে না। এ নজওয়ান তরুণেরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, বড় লজ্জা লাগে এটাই যে 24টা ঘন্টা যে সুস্থ রেখেছে, 24 ঘন্টা যে আমাকে হাতে রেখেছে, আল্লাহ টাইমে টাইমে যে আল্লাহ খাওয়াচ্ছে, সেই আল্লাহ জন্যে কি এক অক্ত হলো কি মাথা নত করা যায় না? এ যুবকেরা নিজের অন্তরকে প্রশ্ন করো, তোমার আল্লাহ কত দয়ালো, তোমার আল্লাহ কত ভালোবাসে, তোমার আল্লাহ কত পিয়ার করে, এত অন্যায় এত জুলুম করার পরও, এত বদমাইশি করার পরও, তোমার আল্লাহ তোমার উপরে আজাব গজব দেয় না, তোমার রিজিককে কিনে একেবারে নামাজ পড়ছো না, যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা একেবারেই পড়ছো না, এক অক্ত হলো শুরু করো, আস্তে আস্তে 2 অক্ত হবে, আস্তে আস্তে 3 অক্ত হবে, আস্তে আস্তে 4 অক্ত হবে, আস্তে আস্তে 5 অক্ত হবে, ইনশাআল্লাহ একদিন তুমি
নামাজী হয়ে কবরে যাবে আর কিয়ামতের দিনে আল্লাহ পাক কতটা দয়া দেখাবে এ নাজওয়ান তরুণের আব্বারা কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম হবে কাঁখা কঠিন করা আল্লাহ পাকের নামে তো কঠিন হবে এত আল্লাহ বাসিন কঠিন হবে আকামুল হাকিমিন হবে তমাম নবী রাসুলিন নফসি নফসি করতে থাকবে আল্লাহ পাকের কুদরতির সামনে আদম নবী যাওয়ার সাহস পাবে না ঈসা মুসা দাউদ ইব্রাহিম খলিল কেউ যাওয়ার সাহস পাবে না সবাই নফসি নফসি করতে লাগবে আল্লাহ জাহান্নামকে নিয়ে এসে আর সে ডান পাশে বাধা হবে এই কঠিন দিনেতে মাথার এক পিক দেখতে লেখা তো সূর্য থাকবে মানুষ নিজেদের পাসিনাতে সাধন কাটতে থাকবে এই যুবকের আব্বারা মায়েরা বোনেরা এই কঠিন দিন আল্লাহ পাক নাই বিচারক হবে জাররা জাররা কাতরা কাতরা পরিমাণ হিসাব নেবে এই দিনে নবীরাও নফসি নফসি করবে আমার আল্লাহ পাক এত দয়ালু এই দিন আল্লাহ পাক তিনি তিনার বান্দা বান্দির উপরে কখনো কখনো দয়া আর দৃষ্টি দেবে কুদরতি দয়ার নজরও আল্লাহ দেবে এই দিন যেদিন হিসাবের দিন কি করেছিস বল সব আমার তুই আমার তোর শরীরে যে রক্ত আছে এটা আমার তৈরি করা ব্রেন চোখ কান হাত পা জমিন আসমান মা বাপ সব তো আমার রে আমি সৃষ্টি করেছি আমার জন্য কি করেছিস বল এই কঠিন দিনও আল্লাহ দয়া দেখাবে এর পরেও যদি কোন যুবক মনে করে যে আমি আল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে এক অক্ত সেজদা দেব না আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি আর যন্ত্রের মধ্যে পার্থক্যটা কি আপনি কেমন মানুষ তবে হ্যাঁ আবার বলছি লোক দেখানো নয় লোক দেখানো সারা জীবন দিয়েও কিছু লাভ হবে না এই সমাজে একদল আছে বুঝকা বুঝকিলি ঘরে শুধু বলে নামাজ তো আমরাই পড়ি তোরা পড়িস না নামাজই তো আমরা বানালাম ফুল প্রাইজ কি করছিস এতদিন বলে দেখবে ও তো লোক দেখানো নামাজ তুই পড়িছিস গুণ পাইছিস কারো অধিকার নেই কারো নামাজের বিষয়ে কৈফিয়ত লিবার এই নামাজ পড়িছিস বাপ মাকে আল্লাহ পারমিশনটা দিয়েছে তাগিদ দাও কিন্তু তার নামাজের কৈফিয়ত লিবার অধিকার আল্লাহ কাউকে দেয় না এটা সে কৈফিয়ত লেবে আমার দায়িত্ব তোমাদের ভালোবাসি ভাই বলো আমিও ভাই বলি দুনিয়া একসাথে বসছি আখেরাতেও আল্লাহর জান্নাতে একসাথে যাব এ আশা নিয়ে তাই বুঝাচ্ছি যদি আমার ভাই গুণ ইমান বাঁচিয়ে আল্লাহ যদি সেজদা দেয় আল্লাহ বড় খুশি হবে যদি রোজার মাসটা রোজা রাখে আল্লাহ বড় খুশি হবে মালদার হলে যদি হজটা করে আল্লাহ বড় খুশি হবে মালদার হলে যদি জাকাতটা প্রকৃত গরিবের কাছে দেয় আল্লাহ বড় খুশি হবে প্রকৃত গরিব কথা বুঝে আসছে এগুলো করো মাহফিল হচ্ছে হবে ইনশাআল্লাহ জলসা বাড়ছে কমছে না ঠিক না বেটি আমাদের ঘরেও তো কিছু গুজতে হবে আর এটা হচ্ছে বলে অনেকে আবার এই মাহফিলের বিরুদ্ধে বলে যে কোনো করে কি লাভ পাস এটা মূর্খমি ছাড়া আর কিছু না এটা মূর্খমি ছাড়া আর কিছু না কিছু লাভ নেই বলাটা ভুল যদি মাহফিলটা না হতো এই যেটুকু সাহাবীরা পেতছে এটাও পেত না কিছুতে একটা পাচ্ছে ঠিক না বেটি এটাও লাভ কিন্তু এর সাথে সাথে যদি তুমি নামাজটাও পড়ো আরো বেশি পাবে কষ্ট হচ্ছে নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম ইয়া হাবিবি ইয়া মাওলাই তাসবীর কামাল মুহাব্বত তনবীর জমাল খুদাই ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম
कौन करेगा बरा इसल्ला तेरा कौन करेगा बरा इस दर्द सफर में तुम हो इस दर्द सफर में तुम हो जिब्रील अमीन की रसाई या मुहम्मद नूर मुजस्सम اللهم صل على ভাই রামান বোঝে আল্লাহকে মহব্বত করেন ভালোবাসেন প্রিয়ার করেন আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলেন ওলি আল্লাহদের দরবারে উঠা বসা করেন আল্লাহ পাক এতই ভালোবাসে বান্দা বান্দীকে যে বান্দা তোরা অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি কিছু কিছু দিনও দিয়েছে আল্লাহ যে সব দিনগুলো আমার দরবারে সে কাট যেমন আরাফাতের ময়দান একটা জায়গা আল্লাহ দিয়েছে ওই জায়গাটা এত নিয়া প্রত্যেক জায়গা যখন ওই দিনে মানুষ হাজিরা কাঁদে আল্লাহ পাক ওই দিন সব থেকে বেশি দোয়া মানুষের কবুল করে জোরে বলুন সুবহান এবং তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে জোরে বলুন সুবহান এসব সময়গুলো করতে হবে মন মরা করে মাবুদের কাছে খালেকের কাছে চাও আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন এ বাবা সাহাবা শরীকে দে আমার আল্লাহ পাক তুই দয়ালু তুই মেহেরবান কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি তিনা বান্দা বান্দির উপর রহমতের দৃষ্টি কুদরতি নজরটা দেবে রহমত বর্ষণ করবে এ নাজওয়ান দুনির আব্বারা আল্লাহ নবী সাহাবাদিওকে বললে বাবা রাসূলকে দাও যে রেখে দাও কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম আমি কাহার কঠিন করা আল্লাহ পাক সবারই সামনে বানে জর্রা জর্রা কর্রা কর্রা পরিমাণ হিসাব নেবে এই হিসাব নিতে 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 একটা বান্দা আল্লাহ পাক ডাক দেবে এরে আমার বান্দা রে আয় আমি আল্লাহ পাক আমার দরবার হিসাব দে বান্দা হিসাব দিতে আগিয়ে সে আল্লাহ পাকের কাছে বলতে লাগবে এই রব্বি আল্লাহ পাক আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন না আল্লাহ কেননা দুনিয়া জমিনে আমি পাপ মুসলমান ঘরে ছেলে মেয়েরা আজকে আমি আব্বাস পীরের ঘরে আওলাদ কখন যদি নুকিয়ে মদ খেয়ে থাকি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের কাছে যদি আমাকে বলা হয় আব্বাস সিদ্দিকী মদ খেত এ আমার জন্য বেউজ্জুতি না বেউজ্জুতি নয় ওর থেকে শাস্তি আরাম ঠিক না বেটি আমি যদি নুকিয়ে নুকিয়ে রাত্রি যাবার সময় কোনো জায়গায় চুরি করে করে ঘরে ঢুকি এও জানছে না কেন মজিদ আল্লাহ সবার সামনে বলে সেখানে আপনারাও থাকবেন কত বেউজ্জুতি বলেন তো তাই ওই বান্দা বলছে আল্লাহ আমাকে বেউজ্জুতি করবেন না শাস্তির থেকেও বেউজ্জুতিটা বেশি মার যদি মানুষ হয় আর কুকুর হলে আলাদা কথা যতই পিঠে পেছে ঘুরে ঘুরে মানুষের কথা বলছেন যদি ইনসানিয়াত আছে দুটো মারার থেকেও বেউজ্জুতিটা আরো বেশি লাগে ঠিক না বেটি আপনাদের কি মনে হয় একমত তো নাকি আল্লাহ আমাকে বেউজ্জুতি করবেন না সবার সামনে আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন আল্লাহ ওই সময় বলবে বান্দা এ আমার বান্দা রে তুই নিরাশ হয়ে যাস না লা তাখনাতুম রাহমাতুল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না কুরবান করে দই যা
জানটাকে জিয়ে জান দিয়েছে সেই মালিকের রাস্তায় কুরবান করে দাও কতটা দয়ালু কত না মেহেরবান এত অন্যায় এত পাপ নিজে স্বীকার করে নিচ্ছে অথচ আল্লাহ তাকে বলছে বান্দা আমি তোর আল্লাহ আমি তোর মাবুদ রহমান রহিম আমার রহমতে তুই নিরাশ হস না বান্দা ধৈর্য ধর ধৈর্য ধর এত ভেঙে পড়িস না রে বান্দা আমি আল্লাহ তো তোর মাবুদ রয়েছি আমি আল্লাহ তো তোর খালেক রয়েছি যে বড়ই দয়ালু মেহেরবান বান্দা তোরা মোল্লামাটা দেখা আল্লাহ কুদরতি হবে আমল নামা দেবে ওই আমল নামাতে প্রত্যেকটা জায়গাতে পাপ আর পাপ অন্যায় আর অন্যায় প্রতিটা দিন কেড়েছে এক জায়গাতে একটা ভালো কাজ পাওয়া যাবে ওই ভালো গুণটা হলো কি ওই বান্দাটা দুনিয়া জমিনে একদিন একটা মাগন জন্তুকে মাঠে পানি এমন করে রোদে বাঁধা ছিল ওই জন্তুটা পানির জন্য বড় কষ্ট পাচ্ছিল রোদেতে বড় চটপট করতে ছিল আল্লাহ পাকে ওই বান্দাটা টেনে নিয়েছে তাকে ছায়াতে বেঁধেছে এবং পানি পান করিয়েছে এই আবারটা দেখে এই দরদটা দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে জিজ্ঞাসা করবে এ আমার বান্দারে এই দয়া তুই কোথা থেকে পেলি আমার মখলুকের উপরে দয়া দেখালি এ আমার বান্দারে এ দয়া তো আমি আল্লাহ দিয়েছি এক ভাগ দয়াকে ভাগ করে দিয়েছি তুই আমার মখলুকের উপরে দয়া দেখিয়েছি তাকে নিয়ে যে ছায় বেঁধেছি তাকে পানি পান করিয়েছি তার কষ্ট থেকে তুই বাঁচিয়েছি এ আমার বান্দারে তুই যদি আমার মখলুকের উপরে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস সামান্য দয়া নিয়ে আমি আল্লাহ হলাম দয়ার ভান্ডার আমি কি তোর উপরে দয়া দেখাতে পারি না বান্দা যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোর গুনাহকে চেপে দিলাম কেউ জানবে না চেপে দিয়ে আমি তোকে জান্নাতি বানিয়ে দিলাম এজন্য শরীয়তে একটা কথা আছে যে পাপ করতে নাই যদিও কখনো হয়ে যায় সাক্ষী রাখতে না কিছু বুঝছেন সাক্ষী রাখতে না রোজা রাখে না লোক সমাজে ঘুরে ঘুরে খাচ্ছে সব সাক্ষী হচ্ছে তো নাকি চুপচাপ থাক আল্লাহ দয়ালু হয়তো তোকে মাফ করে দিতে পারে কিন্তু সাক্ষী রেখে দিয়েছে আল্লাহ রোজা রাখছেনি ঠেলে সাক্ষী উঠবে তো কথা বুঝছেন তো ভাই আব্বারা মায়েরা বোনেরা নজওয়ানেরা এটা বুঝাবার উদ্দেশ্য এটাই আল্লাহ যখন এত ভালোবাসে বান্দা তোদেরকে আমি সবই দিয়েছি এ আমার বান্দা বান্দি রে তোর আমাকে পাঁচবার দিনে আমাকে মাথাটা নত কর আমাকে রুকু দে সেজদা দে বান্দা দিয়ে তোদেরকে তার বিনিময়ে আরো দেব 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 এ আমার বান্দা রে তোর যদি আমাকে মানে অবস্থায় রুকু দিস আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের রেজেকে কোনোদিন অভাব দেব না যেখানে তুই যাস না কেন আমার রেজেকে ফেরেশতা তোর কাছে রেজেক নিয়ে যাবে আর তোর যদি আমাকে ইমান অবস্থায় সেজদা দে আমি আল্লাহ পাক কথা দিলাম তোদেরকে জান্নাত দিয়ে আমার দিদার দিয়ে দেব সব কিছুর মূলে কিন্তু ইমান যা কিছু আলোচনা করলাম এর মূলে কিন্তু ইমান ইমান যদি না থাকে রুকু সেজদা দিয়াটা বেকার এটা আশা করছি সব ইমানদার তাই ইমানের কথাটা লাস্ট একবার বললাম কেন ইমানদার তো খালি কথা বলছে কতটা পিয়ার করে একটা স্বাভাবিক দুনিয়ার জমিনে আমি পানিতে ডুবছি সাগরের পড়ে গেছি জাহাজ ভেঙে প্লেন ভেঙে কিছু সাহারা নেই ডুবছি আমি বিশাল ঢেউ এসে আমাকে পাল্টি খাওয়াচ্ছে জান চলে যাবে কত পানি খেয়েও ফেলেছি নুনা ঠিক এমন সময় কেউ একজন যদি আমার হাতটা ধরে ওই গভীর সাগরের বিষখান থেকে তুলে নিজের জাহাজে তুলে নেয় আমি উঠে তাকে কি দিতে পারি কি দিতে পারি নিজের কাছে যদি সারা পৃথিবীর ধন সম্পদ থাকে তাও তাকে দেবো
ঠিক না বেটি? এটা স্বাভাবিক, আমরা বলি জান বাঁচিয়েছিস, কিন্তু ওর তো ওসিলা বাঁচালো কে? তো ওসিলাওয়ালার উপরে দিয়ে এত দরদ হয়, ওসিলাওয়ালার উপরে দিয়ে এত কিছু হয়, তাহলে যে বাঁচালো তার জন্য কি করতে পারবে? আরে তো একবার তোমার হাত ধরে তুলেছে, আর দৈনিক যে তোমাকে লাখ লাখ কোটি কোটি বার বাঁচাচ্ছে, তার জন্য কি করা দরকার? এই নিজের বিবেককে প্রশ্ন করো যুবকেরা। কার্বন ডাইঅক্সাইড যদি না বাহির হয় মানুষ মারা যাবে, অক্সিজেন যদি না যায় মানুষ মারা যাবে। ডেলি কোটি কোটি বার আল্লাহ বাঁচাচ্ছে, ঠিক না বেটি? জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য কি করেছো? আসো নিজেদের অন্যায় ভুলে যাও। শয়তান তোমাকে হাজারো চেষ্টা করবে বুঝিয়ে বাজিয়ে, আজানের সময় তোমাকে মসজিদ মুখ না করিয়ে টেনে নিয়ে যাবে, তুমি নামাজটা পড়তে যাও, কাজে ব্যস্ত হয়তো হয়ে ওঠেনি, কমসে কম এক অক্ষ পড়ো, সব কাজ সেরে ঈশার সময় ঘরে এসে খাও তো নাকি, এই খানাটা কে দিচ্ছে? তোমার বিবেকে একবার প্রশ্ন জাগে না যে আল্লাহ দিচ্ছে তাকে সেজদা দিলাম না? সারা দিন তো দিইনি তাও দিচ্ছে। আটলে যদি পয়সা পাওয়া যেত তাহলে আমার থেকে বেশি খাটছে অনেক লোকেরা, মাঠে গিয়ে সারা দিন মাথার খাম ফেলছে, 250 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা, তা আবার ধার, ঠিক না বেটি? খাটে পয়সা পাওয়া যায় না গো, তকদিরে পয়সা হয়, তকদির তকদির আল্লাহ লেখে। আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে আল্লাহ এত কিছু দিয়েছে যখন, ভাইয়েরা আমার পরকালে জান্নাতও দেবে, নিজেকে একটু প্রশ্ন করো। আমার সবটাই হলো, কাজ হলো, কারবার হলো, গল্প হলো, আড্ডা হলো, ক্লাবে যাওয়া হলো, দোকানে বসা হলো, বন্ধুত্ব শেষ, কথাবার্তা হলো, ছেলে পুলে সংসার সবই হলো, এবার খাবো এই ভাতটা ভেতরে যাবে, ঠিক আছে আগে যদি খেলি তোমাদের খেয়েও লাও, একটু সেজদা না করে তুমি ঘুমাচ্ছ কি করে? তোমার বিবেক কি একবার প্রশ্ন করবে শোবার আগে? আমি একটুখানি উজুটা করে এসে মাবুদকে একটুখানি সেজদাটা করি, তোমার বিবেক সারা দেবে না? চ হয়তো শয়তান তোমাকে টানবে যে না আজ নয় কাল, না আজকেই হবে, আজ নয় কাল না আজকেই হবে। আশা করছি যতজন মানুষ এসেছেন আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না বেটি? জামাগুলো পাক আছে, ঠিক না বেটি? আজকেই হবে ঈশার নামাজ এখানে, রাজি আছেন আপনারা? এ যুবকেরা রাজি আছো? চিন্তা করে দেখো, মাথায় টিপি নেই, পকেটে নেই, খালি মাথায় নামাজ। আমাকে ভুল বুঝবেন না, নাই বলে তাই বলছি খালি মাথায় পড়ো, থাকলে কিন্তু খালি মাথায় চলবে না। প্যান্ট শার্ট পরে আছো, যদি পাক থাকে অতি পরো, যদি থাকতো তোমার কাছে ভালো ড্রেস তাহলে তখন প্যান্ট শার্টে নামাজ হবে না। মশলাটা বুঝবেন ভাই, আমি আবার আবার পিছনে লেগে যাবো না, দেখো তো খুব ওয়াজ করাও মুশকিল। অনুরোধ করছি ভাই, বোঝার চেষ্টা করো, নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাকে আখেরাতে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এ রসুলের দিবানারা, আল্লাহ পাক কতটা দয়ালু মেহেরবান, ভালোবাসে তোমায় আমায়। এ মায়েরা বোনেরা, এ মা আম্মারা, ভাইরা শুয়ে কেদার ময়দানে মা শুয়ে দে, আমার আল্লাহ পাক আবার তো বান্দাকে ডাক দেবে, এ বান্দা আমার হিসাব নিকাশটা দে, ওই বান্দা দূর দাঁড়িয়ে যাবে, দুটো বান্দার হিসাব নিকাশ নিয়ে দেখা যাবে, ওই দুই বান্দা পাপি অন্যায় ভুল করেছে, আল্লাহ পাক জানিয়ে দেবে, হে আমার বান্দা রে যা, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, বান্দা যা, চলে যা, চলে যা, আমার জাহান্নামে চলে যা বান্দা, কেননা তোরা দুনিয়া
দুনিয়া জমিনে আমার কথা মানিস না অমান্য করেছি আজকে তোরা জাহান্নামে চলে যা এ নাজওয়ান তরুণের আব্বারা এ নবী পাকের উম্মত উম্মতি গনের আসরে খেয়ে দা এমন সময় তুই বান্দা দুটোর মধ্যে একটা বান্দা শুনে সাথে সাথে আল্লাহ জাহান্নামে দিয়ে ছুটবে জাহান্নামে দিয়ে ছুটছে আর একটা বান্দা এক পা করে আগাচ্ছে আর এক পা করে ঘুরে ঘুরে দেখছে আল্লাহ পাক ফারিস্তাদের বলবে এই ফারিস্তা ওই বান্দাকে যেই বলল জাহান্নামে যাও ছুটছে ও কি আমার জাহান্নাম কষ্টের জায়গা জানে না আল্লাহ অন্তরে খবর জানে তুমি ফারিস্তাকে শিক্ষা দিচ্ছে কেন বলেছিল মানুষ তৈরি করবে মানুষ যে কি নিয়ামত ফেরেশতা দেখ এরা আমাকে কিভাবে ভক্তি করে আমার উপর এদের চিন্তাধারাটা কি দেয় হ্যাঁ ভুল করছি এরা কিন্তু আমাকে কোন জায়গায় এরা রেখেছে তোরা দেখ একবার যাকে ধরে নিয়ে আর এ একবার যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে একেও ধরলে দুজন খাবার নিয়ে এসেছে আল্লাহ ডাকছে চলো দুই বান্দা থাপ্তার করে কাঁপছে দেখো ভাই বোঝো এমন একটা জায়গা না যেটা যদি দেখাবার হতো দেখানো যেত কিন্তু মানুষ তো ইমানদাররা এটি উপলব্ধি করে লিয়া দরকার স্বাভাবিক দেখো না যখন একটা লাশ থাকে পড়ে ওর গায়ে যদি মাছি বসু লড়াতে পারে না ও যদি পানিতেও ভেজে উঠে যেতে পারবে না ও যদি আগুনও লেগে যায় তাও লড়তে পারবে না ঠিক না বেটি এ সব কার ক্ষমতায় হচ্ছে বলো আর যতক্ষণ রুটা দিয়েছে জানটা এখানে না চিল্লাচ্ছি হাত ছুটছি কত কি করছি এসব ক্ষমতা কে দিয়েছে আল্লাহ ক্ষমতার জন্য একটা মেশিন বসিয়ে দিয়েছে রুহ ওই রুহ টেনে নেবে আব্বাসের দৌড় আব্বাসের ফটফটানি সব তাহলে এত কিসের লাপালাপি ভাই ছোট হয়ে থাকো পরের দিকে সক্ষরণি তুমি নিজেকে জিহালে রাখো এরকমই শুকরিয়া আদায় করো আমার একটা শখ যাচ্ছে দামি গাড়ি কিনা আমি আমার কথা বলছি গাড়িটা চালিয়ে চালিয়ে এসেছি পাঁচ দিয়ে একটা গাড়ি যাচ্ছে নতুন বেরিয়েছে হেভি দেখতে গাড়িটা আমার শখ যাচ্ছে হঠাৎ করে মনের মধ্যে গেল আল্লাহ এই গাড়িটা কিনতে পারলে ভালো শুনছেন প্রথম কিছুই ছিল না একটা মোটর সাইকেল ছিল তো আমার বাপ কিনবি তা দিতুনি বহু চোখের পানিতে নদী বই দিতে তারপরে অনেক ইতিহাস যাই হোক তারপরে একটা গাড়ি একটা মেহমানের কাছে আমাদের সব মেহমান আছে তো কারবার আমার চার চাকা গাড়ি দেন না কিছু টাকা দিয়ে চলে সে একদিন দলি যে এসছে আব্বাস দেখা যাচ্ছে কি খবর কি ব্যাপার না ভাইজান গাড়ি এসছে ওই কিছু টাকা বাকি আছে লিখে আমার তো নেই তো পুলিশ তার দেবো কি করে আমার আব্বা সেটাতে দিল বাস এই দুটো গাড়ি একটা মোটরসাইকেল আর একটা এইভাবে আব্বার টাকায় কিনা তারপরে আর একটুখানি চোখ বড় হচ্ছে আর টুচু গাড়ি কিনতে মন যাচ্ছে কিনছি এখন একটা দিয়েছে এর পাঁচ দিয়ে একটা হুস করে গেল বেশ ভালো সুন্দর আমি আমার লাইফ নফস কি খারাপ জিনিস নফস যে কতটা মানুষকে খারাপ বানায় আরে কিছুই তো ছিল না একটা তো হয়েছে শুকরিয়া দেওয়া দরকার তো কিন্তু না হচ্ছে না এ মোহন ঠান্ডা হচ্ছে না এই পাঁচ দিন চলে গেল চকচকে নতুন গাড়ি একটা ফরচুনার টয়োটা কোম্পানি 33 লাখ টাকা দাম ওইটার দিকে নজর চলে গেল এটা কিনতে পারে ভালো ও কি গাড়ি বল দেখি চালা চালাতে ভাবছি এটা কিনতে হবে এটা কিনতে হবে এটা কিনতে হবে কিছুটা যাওয়ার পরে চিন্তা হচ্ছে না লোভ ভালো নয় শেষকালে এমন কাঁচার মারবে সে সাইকেলে জুটবে না যেটাই হাঁচি এটাই থাক ঠিক না বেটি তা নিজের উপরে সব সময় একটা জিনিস আমার আজকে বলে যাচ্ছে আমার বাপ ভাইদেরকে মা বোনদেরকে উপর দিকে কখনো তাকাবে না সবসময় নিচের দিকে তাকাবে পৃথিবীতে কোনোদিন ঠক্কর খাবে না কোন জায়গাতে তুমি হারবে না কেউ তোমাকে ঠকাতে পারবে না কোন জায়গাতে তুমি লসও পাবে না উপর দিকে কোনোদিন তাকাবে না সবসময় নিচের দিকে তাকাবে তার মানে আজকে আমার নিচের দিক কি আমার আজকে একটা গাড়ি আছে আমার নিচের দিক কি দেখাচ্ছে তার থেকে কম আদমি একটা ভাঙা চোরা গাড়ি কারো আছে না নাই পৃথিবীতে ওর থেকে আল্লাহ আমাকে ভালো দিয়ে দিই শুক্রিয়া
আমি যদি ওপর দিকে তাকাই ওই 33 লাখে নজর যাচ্ছে ওই ধ্বংস হবে এই কথা বুঝছেন না বুঝেন না আর ওই যার ভাঙা চুরা আছে সে তার নিচের দিকে তাকাবে যে আমার তবুও তো পানি হলে ভেজে না চলে তো ও মোটরসাইকেলে যাচ্ছে ভিজছে আর মোটরসাইকেল ওয়ালা সে নিচের দিকে কি তাকাবে যে আল্লাহ তবুও তো আমাকে একটা মোটরসাইকেল দিয়েছে কমসে কম প্যাটেল না করে যেতে হচ্ছে আর যার প্যাটেল আছে সে ভাববে যাক আল্লাহ তবুও হাঁটতে তো হচ্ছে না আর যে হাঁটছে সে ভাববে আল্লাহ দুটো পা তো দিয়েছে চলার ক্ষমতা তো করে দেয়নি কথা বুঝছেন না বুঝেন না সব সময় নিচের দিকে তাকাবেন তা যে হালে আছেন ওটাতেই শুকরিয়া আদায় করেন আমি আমার কসম বলছি আজকেরই কথা বলছি আমি আজকে আসার সময় আমার এই গাড়ি আমার না আমার অন্য গাড়ি আমি আমার মাদ্রাসার জলসা জানেন তো ওই জন্য বসিরহাটে আমি এসেছি তোমাদের কি বলবো মন হয়তো নিয়ে এসেছি ওখানে রেখে দিয়েছি আমার গাড়ি নিয়ে এসেছি তখনকার কথা বলছি আমার শখ যে ছিল একটু ওপরে যাব কিন্তু না এটা ধ্বংসের আলামত ওই শয়তান অসুস্থ দিচ্ছে দেখ কেমন লাগে একে ঠকায় কিন্তু আল্লাহ বাঁচানেওয়ালা নফস কন্ট্রোল করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক বলুন আমিন তা শয়তান বলবে যে থাক এখন তো হালকা বয়স একটু বয়স হলে নামাজ পড়ো বলবে ও কিন্তু আমাদের ঘরে ওর সঙ্গে লড়াই করতে হবে না যে আল্লাহ আমায় খাওয়ায় পড়ায় সুখ শান্তিতে রাখে আমি তো কারবারের জন্য পড়তে পারলাম না জোহর গেল আসর গেল মাগরিব গেল ফজরে ঘুম ভাঙে না গেল ঈশাটা আমি ছাড়বো না তাকে কম সেজদাটা দিয়ে আমি ঘুমবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ দোয়া দরুদ যতদিন না জানেন শিকার চেষ্টা করেন ততদিন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েন আর ইমাম সাহেবরা যারা আছেন তাদের ঘরে কাছে বসে শেখেন তারপরে বা শিখতে গিয়ে যেন চিল্লাই বেরিয়ে যাবেন না আর এই বিপদ হয়ে যাবে তাহলে বউ ছেলে পুলে ছেড়ে দিয়ে চলে যাওয়া হক্কুন নাস মারা হবে আর হক্কুল্লাহ নামাজ আর হক্কুন নাস হলো স্ত্রী হক বাপ মায়ের হক ছেলের হক মেরে গেলে আরো আরো মারাত্মক জন্ডিস রোগ যাক আল্লাহ কখনো তৌফিক দেন আবার আলোচনা হবে নামাজের একটু ব্যাপার আছে তাই প্রত্যেক জায়গাতেই ঘাটতি হচ্ছে এখন এ ঠিক না এটা ভালো লাইন পেয়ে গেছে যে একটুখানি ঘুরিয়ে দাও ঠিক আছে আপনাদের দিতে অসুবিধা আছে 10-20-50 করে দিতে